গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন টাইম হচ্ছে 11:20, আর এতক্ষণ ধরে এই বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম, চা খেলাম, তারপরে রান্নাঘরে ডালিয়াটা বসিয়ে, মানে একদিকে চাটা করে নিয়ে তারপরে ডালিয়াটা বসিয়ে তারপরে আর কি ঘরে এসে এতক্ষণ বসেছিলাম। তো চা খাওয়া হয়ে গেছে, ওদিকে ডালিয়া হয়ে গেছে, এখন ডিম সিদ্ধ বসিয়ে আসলাম। ডিমটা শুধু আমার আর সোমনাথের জন্য বসিয়েছি আজকে, মেয়েকে শুধু শুধুই ডালিয়া খাওয়াবো, বেশি একটা খাবেও না, হয়তো 3-4 গাল মতো খাবে আজকে। মেয়েটার শরীরটা ভালো নেই, ও সকালবেলা ম্যাডাম এসেছিল, ম্যাডাম পড়িয়ে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, এরকম কখনো হয় না। তো মানে যেখানে বসে পড়েছে সেখানে ম্যাডাম চলে গেছে, সেখানে বসে পড়েই ঘুমিয়ে গেছে, এই ঘরে আসেও নেই। তো এখন আমি ওই ঘরে গিয়ে দেখি মেয়ে ঘুমাচ্ছে, তো এখনও ঘুমাক, আমি আর ওকে ডাকবো না, ওই 1:30 থেকে পরীক্ষা, তো মোটামুটি 12:45 নাগাদ তুলবো, তুলে স্নান করিয়ে খাইয়ে তারপরে পাঠিয়ে দেবো পরীক্ষা দিতে। আর বিছানা টিছানা আমার তোলা হয়নি, আমি এগুলো সব এখন করবো একটা একটা করে ঘরের কাজগুলো। পরীক্ষা না থাকলে পরে স্কুলে আজকে পাঠাতাম না, কিন্তু পরীক্ষা আছে তো কিছু করার নেই। আর এই যে ডিম সিদ্ধ হচ্ছে এখানে, দেখো ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে ভোলা মাছ, মাছটা কম আছে, মানে একবেলা হবে আর কি, দুবেলা হবে না। আর এই যে বেগুন আর আলু টমেটো এগুলো কাটবো, কেটে মাছের ঝোল করবো, ঠিক আছে। আর এই যে এদিকে রয়েছে ডালিয়া। যখন ঘুম ভাঙলো সকালবেলা, তখন দেখি বাইরে কি মেঘ করেছে, কালো কুচকুচে হয়ে গেছে চারিদিক, বৃষ্টি, এত কিছু দেখলাম। এখন বেলা যত বাড়ছে তত মেঘ টেক কেটে যাচ্ছে, আর আকাশে রোদ্দুর এখন বাইরে। তো চলো সঙ্গে থাকো। গতকালকে ব্লগ 10 মিনিট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি মানে এত ছোট হয়ে যাবে গতকালকের ব্লগটা, অনেকে কমেন্ট করছো ছোট ব্লগ কেন, তো বুঝতে পারিনি যে অত ছোট হয়ে যাবে। আমি সারাদিন টুকটাক করে শ্যুট করেছি, কিন্তু বেশিরভাগ সময়টা কালকে আমি মানে শুয়ে শুয়ে কেটে গেছে, মানে কি বলবো, ওই শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেটেই কেটে গেছে। বিকেল মানে দুপুর বিকেল থেকে ওই 4:00-5:00 থেকে একদম রাত 10:00 পর্যন্ত ওই ফোন ঘেটেছি শুয়ে শুয়ে। তো এতটা টাইম মানে কি বলবো, এরকমভাবে থাকার জন্য মানে ব্লগ ছোটো হয়েছে নাকি জানি না। কালকে রান্না করতে হয়নি, কালকে আমার ননদ চিকেন রান্না করেছিল, তার জন্য আমাকে রান্না করতে হয়নি, তোমরা দেখেছো তো। ঠিক আছে, ওদিকে নিরামিষ রান্নাগুলো করছে, আমি এদিক থেকে মাছটা করে নিয়ে যাব, যেমন করি আর কি প্রতিদিন। চলো সঙ্গে থাকো, আর বেশি বকবক করবো না, সারাদিন দেখতে। Thank you.
অনেক পুরনো দিনের একটা সিরিয়ালের গান তোমাদের সাথে শেয়ার করলাম। জানি এটা অনেক পপুলার, হয়তো সবাই নিজেরা না দেখে থাকলেও মা বাবাকে দেখেছো দেখতে, বা যারা মানে একটুখানি আমার মতো বয়সের আছো বা আমার থেকে একটু বড় বয়সের আছো তারা তো নিজেরাই দেখেছো। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিচ্ছি। তো ডালিয়াটা মেয়েকে দেওয়া ঠিক হবে না মনে হলো, কারণ মেয়েটা তো বমি পায়খানা করছে, তো তার জন্য ওকে একটু মরিচিনির জল দিলাম, পেটটা ঠান্ডা থাকবে তার জন্য। আর এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে আলু আর বেগুন। তবে সোমনাথ আলুও খায় না বেগুনও খায় না, ও শুধু ঝোলটা আর মাছটাই ওকে তুলে দিতে হবে, কি আর করা যাবে। কিন্তু ভোলা মাছে একটু বেগুন না দিলে তো হয় না, আর আলু না দিলে বাচ্চাগুলো তো ব্যাপার আছে বলো, বড়দের কথা বাদ দাও বাচ্চাগুলো খাবে কি করে। তো যাই হোক, এখন এগুলো কেটে তারপরে রান্না বসাবো। আর ওদিকে আমার ননদ বোধহয় ছানার তরকারি করছে, কারণ পঞ্চমী গেছে তো শ্বশুরমশাই অনেক দুধ পেয়েছে পুজো করে, তো সেই ছানার তরকারি হবে ও বাড়িতে, আর তার সাথে ডাল টক ডাল হবে। আনাজটা কেটে রেখে আর মাছটাই নুন হলুদ মাখিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে আসলাম। ঘর ঝাড় দিয়ে এখন বসালাম হচ্ছে মাছের ঝোল, তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছটা ভাজবো, আর বেগুন দিয়ে আলু দিয়ে হবে মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে করবো। বেগুনের সাথে কালো জিরে ফোড়নটাই দেয়, আর বিশেষ করে ভোলা মাছে তো আরও বেশি। ঠিক আছে চলো, সর্ষে বাটা দিয়েও অনেকে খায় কিন্তু আমাদের সর্ষে বাটা দিয়ে কেউ ভালো খায় না, বুঝলে? এই হলো ব্যাপার। রান্না হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। এখন এটা আমি ও বাড়িতে রাখতে যাব, দূর থেকে দেখাচ্ছি, কাছে গেলে না এই ধোয়াতে পুরো সাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো রেখে আসি ওই বাড়িতে, দিয়ে স্নান করতে যাই। তো এখন টাইম হচ্ছে দুপুর দেড়টা, আমি স্নান করে আসলাম, স্নান টান করে এখন পুজো দেব। আজকে বৃহস্পতিবার তো পুজো দেব, আর মেয়েকে নিয়ে সোমনাথ গেল স্কুলে, বাধ্য হয়ে গেল বলতে পারো, কারণ এমনি সময় স্কুল হলে পরে ছুটি নিতাম কটা দিনের জন্য, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে ছুটির কোনো প্রশ্নই ওঠে না। মেয়েটার এসছে প্রচণ্ড পরিমাণে জ্বর, স্নান করিয়ে দিলাম, কারণ এখনকার ডাক্তাররা বলে জ্বর আসলে স্নান করিয়ে দিতে। আমাদের সময় যেমন গা মুছিয়ে দেওয়া, মাথা ধোয়া এসব ছিল, এখনকার শুনি যে স্নান করিয়ে দিলে নাকি সবচেয়ে বেটার হয়, তো স্নান করিয়ে দিলাম। আর মুড়ি জলটা খেলো, বমি করলো, আবার খেলো, তারপরে আর করেনি বমি। ওষুধ খাওয়ানো হলো জ্বরের ওষুধ দিয়ে, আজকে আর বাইকের পেছনে বসায়নি, আজকে বাইকের সামনে বসিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে স্কুলে নিয়ে গেল। সোমনাথ ওখানে বসেই থাকবে, বাড়ি আসবে না, একবারে মৌখিক পরীক্ষা, বেশিক্ষণ সময় লাগবে না, এমনি দেড়টায় শুরু আড়াইটায় ছুটি। আজকে হয়তো তাড়াতাড়ি ওকে ছেড়ে দেবে, ও যেহেতু সামনে বসে থাকবে সাথে করে নিয়ে আসবে। তো দেখা যাক, বাচ্চা কাচ্চার এই শরীর খারাপ হলে না সংসারে কোনো কাজেও মন লাগে না, আরও বেশি মুড অফ হয়ে যায়। এমনিতেই আমি ঝিমাই, এমনিতেই চনমনে ব্যাপারটা কম হয়ে গেছে ইদানিং, ঝিমাতে থাকি বেশি সারাদিন, তার উপরে যদি বাচ্চা চোখের সামনে ছটপট করে খেলাধুলা করে তাও একটা এনার্জি আসে মায়েদের। বাচ্চা শরীর খারাপ করে যদি শুয়ে থাকে, জ্বর আসে, শরীর খারাপ হয়, তাহলে পরে আর কিছু ভালো লাগে না, আরও তখন ঝিমাতে থাকি আমি ওসব দেখে। চলো পুজোটা দিয়ে নিই, তারপরে ওয়েট করি ওরা আসুক, তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে মায়ের সাথে ভিডিও কলে গেজাচ্ছিলাম, প্রায় এক ঘন্টার কাছাকাছি। তার আগে তো দেখলেই মেয়েকে আমি ভাত খাওয়ালাম ঘুম থেকে তুলে, ওই ভাত খাওয়ানোর পর, ওষুধ খাওয়ানোর পর আরেকবার জ্বরের ওষুধ খাওয়ালাম ভাত খাওয়ানোর পর, দিয়ে আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। এখন টাইম হচ্ছে 6:40, আর সোমনাথ তো বেরিয়েছে, ওই চাকদা গেছে ওর একটা বন্ধুর সাথে, জানি না কখন বাড়ি আসবে। আজকেও যদি ওই রাত্রির 9টার সময় এসে বলে যে চলো বাজারে, আমি যাব না, কারণ একটু আগে আগে বেরোলে পরে ভালো হয়, বাজারে বেশ কিছু কাজ আছে, টাকা ফাঁকা তোলার ব্যাপার আছে, ঘরের কয়েকটা জিনিস আনার ব্যাপার আছে। 8টা-8টা হলেও ঠিক আছে, 9টা বেজে গেলে আমি আজকে আর যাবো না, রাত করে বেরোতে ইচ্ছে করে না, ওই তাড়াহুড়ো করে বাজার করে তাড়াহুড়ো করে বাড়ি ঢুকে যাবে,
ওসবের মধ্যে আমি নেই। আর একটু আগে বেরোলে পরে কেনাকাটাগুলো করার পরে আমি তা ওকে বলতে পারি যে একটু ঘোরাও না গো, একটু ঘোরাও না গো, এইটা বলতে পারি। রাত করে বেরোলে আর সেটা বলতে পারি না, লেট হয়ে যায়। ঠিক আছে চলো পরে আসছি, একার জন্য চা করে খেতে ইচ্ছে করছে না। দেখি আমার ননদকে ফোন করে ওই বাড়িতে চা ফা হচ্ছে কি না, যদি হয় তাহলে খাবো, নাহলে পরে এখন আবার শোবো। একদম মেয়েও ওই ঘরে ঘুমাচ্ছে লাইট অফ করে, লাইট জ্বালাতে দিচ্ছে না, জ্বর জ্বর আসলে পরে লাইট জ্বালাতে দেয় না, লাইট অফ করো লাইট অফ করো লাইট অফ করো করে যাচ্ছে, তো লাইট অফ করে দিয়েছি, এখন নাক ডেকে ঘুমাচ্ছে। দেখো সবার চা খাওয়া হয়ে গেছিল, সবার চা খাওয়া হয়ে গেছিল, আমি আবার চায়ের বায়না তুললাম, এরাও আমাদের সাথে সাথে আবার খাওয়া। বাবাকে দেখা যাবে না, বাবা এখন বস্ত্র পরিধান করছে, বাকি ভাষা একদম না, ঠাকুর মশাইয়ের জন্য, ঠাকুর মশাইয়ের জন্য তো ঠিক আছে ভাষাটা, বস্ত্র পরিধান। ঠিক আছে চলো আমরা একটু দুধ চা খাই সবাই মিলে, আর সোমনাথ এখনো বাড়ি আসেনি, কখন আসবে কে জানে, আসলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর বিশ্বদেবের ডাক্তার কিন্তু বসে, একটা জ্বরটা আস্তে আস্তে যাচ্ছে, কমে যাচ্ছে, পেট গরম থেকে হয়েছে, রোদে যাচ্ছে, কালকে মাংস খেয়ে রোদে গেছে, তারপরে লুচি খেয়েছে আগের দিন, পেট গরম হয়েছে। ঠিক আছে চলো বন্ধুরা চা খাই সবাই মিলে, তো রেডি হয়েছি। আরে দেখো এই কালারটা কি সুন্দর, নেল পলিশের, এটাকে কি কালার বলে কি জানি, আমার আমি তো বললাম নস্যি কালার বলে বোধহয়, আজকে ফার্স্ট পরলাম, কালারটা হেভি না দেখতে, আমার বিশাল পছন্দ হয়েছে। আর দীর্ঘ কয়েক বছর পর আজকে সোমনাথ আমাকে নিয়ে বেরোবে এখন, তাও ঘুরতে না, ওই সংসারের কটা জিনিস আনার আছে তাই আনতে, আর ঘোরা টোরা কাকে বলে সে তো ভুলেই গেছি, আমার স্মৃতি থেকে কেমন আবছা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ঘুরতে গেলে যে কেমন লাগে সেগুলো সব আবছা আবছা হয়ে যাচ্ছে, বহু বছর ঘুরতে না গেলে যেরম হয় ওরমই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি, বাজারে যাই, কটা কাজ আছে সেরে আসি। কি তাকিয়ে আছো কি, ও নিজেও বলতে পারবে না, আমি তোমাকে জিজ্ঞেস করি লাস্ট আমি কালকে আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি তাই আমি জানি, আজকে দুপুরে আমি কি দিয়ে ভাত খেয়েছি তাই নিজেই জানি না, ভোলা মাছ দিয়ে ভাত খেয়েছো এবার মনে পড়ছে, তেঁতুল দিয়ে ডাল খেয়েছো, হ্যাঁ এবার মনে পড়ছে, বিশ্বাস করে এবার মনে পড়ছে, আমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি তাই সত্যি আমি নিজেই জানি না, কালকে দুপুরে কালকে রাতে কি খেয়েছি তাই জানি না। তোমরা কমেন্ট করো লাস্ট আমাদের দুজনকে কবে বাইকে করে ঘুরতে যেতে দেখেছো, কোনো কেনাকাটা ওর মধ্যে ধরলে কিন্তু আমি সেটা কাউন্ট করবো না, ওর মধ্যে তোমরা ধরবে কেনাইটা কেনাকাটা করতে গেছিলে বা এই কারোর বাড়ি গিয়েছিলে বা কারো কোনো দরকারে বেরিয়েছিলে, ওইগুলো কিন্তু আমি কাউন্ট করবো না, তোমরা আমাকে আমার ভিডিও দেখে বলো আমরা দুজনে লাস্ট কবে জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম, শুধুমাত্র ঘুরতে, করো কমেন্ট করো, কালকে কমেন্ট বক্সটা দেখো। যারা সোমনাথ দেখে ভালোবাসো তারা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললে কিন্তু হবে না। ঠিক আছে চলো কি বলবো, তুমি বলো তুমি বলো, আজকে লাস্ট হিমসাগর আজকে আমি দিয়ে দিলাম, লাস্ট এই বছরের শেষ, খাওয়ার পর দেখা যাবে কি হয়। ঠিক আছে দেখো আমরা এসছি এখন জনির খাবার কিনতে, একটা প্যাকেট নেওয়া হয় প্রত্যেক মাসে, না সেম কালার দিতে হবে, এই মেয়ে আগের মাসে মেয়েকে একটা এরম থালা কিনে দিয়েছিলাম, তো বাবান সেটা দেখে কি কান্না, আমারও চাই আমারও চাই, তো সেম কালারই নিই বাবানের জন্য, নাহলে আবার কালার নিয়ে মারপিট করবে দুই ভাই বোনে বুঝলে তো। চলো অনেক সুন্দর সুন্দর জিনিস, কি 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 তাই নাকি তাই নাকি, কে বলেছিল খোলা আছে, আমি বললাম মহাদেবের দিব্যে চুপ। বাজে হচ্ছে 9:50, বাড়িতে পুরোপুরি ঢুকিনি, ঢুকেছিলাম ব্যাগগুলো রাখতে, এতগুলো ব্যাগ নিয়ে বাইকে বসার পর ওটাকে আর মানে ঘোরা বলে না, ওটাকে কি কি বলে আমি জানি না, শপিং করতে বেরোনো বলে, ঘুরতে যাওয়া বলে না, আর সোমনাথ বলে কি এই তো এইটাই তো ঘোরা, এই নিয়ে লাগে ওর সাথে আমার খুব, এটা কষ্ট না, আমি পুরো আঙুলের এই গিটগুলো পুরো ব্যথা করছে, এই প্রত্যেকটা আঙুলের গিট, মানে এক একটা ব্যাগের আঙুলের মধ্যে এক একটা ব্যাগ ঢুকিয়েছিলাম, এক হাতে না দু হাতে, কিরম কষ্ট হয় বলো। এই সব কিছু আমি ফিরে নিয়ে ফিরে আসি দিয়ে দেখাচ্ছি তোমাদের, আমি এখন যাব হচ্ছে গাড়িতে তেল ভরতে, গাড়ির তেল একটা দাগ আছে আর, তো তেলটা ভরে নিয়ে আসি,
কালকে দুপুর 3টার সময় এক জায়গায় যাওয়ার কথা আছে, সে কালকে দেখতে পাবে তোমরা। চলো, মানে কেন যাচ্ছি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব না, তবে যাওয়াটা ফেরাটা অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, রাত্রি 10:30 আমরা আজকে ডিনার নিয়ে বসেছি বাজার থেকে এসে। এই খেলে আমার দেখো ডিনার না, এটা একটা প্লেট হবে কি না বল? তুমি কালকে পান্তা ভাত খাওয়াছো তোমরা, আমি বললাম তো। ডিনারে রয়েছে গরম গরম নরম নরম পাউরুটি, তার সাথে দুধ চা। এই খাওয়ার পর শেষ শেষ, পুরো পেট ভরে যাবে শেষ। 10:30 বাজে তার মধ্যে, আর এটা সবার ভীষণ প্রিয় খাবার, গরম গরম পাউরুটি। সচরাচর তো সবাই পায়ও না বলো। ঠিক আছে চলো, আমাদের চা খাওয়ার কোর্স কমপ্লিট, এখন ওকে আমার ক্যামেরাম্যান বানাবো এগুলো দেখানোর জন্য। একটু ধরে দে। এইবার তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করলাম আজকে। সবার আগে দেখাই বোতল, আমার বোতলের খুব নেশা, বাজারে গেলে খালি বোতলের দোকান, ওই দোকানটায় ঢুকলেই আমার বোতলের দিকে চোখ যায়, যে দোকানটায় আর কি ঢুকেছিলাম। দেখো 4টে বোতল কিনে নিয়ে এসেছি, সুন্দর সুন্দর দেখতে হয়েছে। আমার এটা বেশি ভালো লাগছে, দাদার হাতে নিয়ে এটা বেশিক্ষণ দেখছিল। আমি এই ঝুলপিটা ভাবছিলাম খুলে দেবো, না না ঝুলপির জন্য বেশি ভালো লাগছে, জয়কে স্কুলে দিতে পারবো এটাই। এত বড় বোতল স্কুলে, জল তো খায় না খুব একটা, নাও ছোট বোতল, একটা ছোট বোতল নেবো ভাবছিলাম আর নেওয়া হয়নি। অনেকগুলো আছে স্কুলের বোতল, 3-4 তিন রকম কালারের, একটা ছোট বোতল পরে নিয়ে যাবে, এটা ঘরের জন্যই ঠিক আছে, এত বড় বড় বোতলগুলো। আচ্ছা, আর এটা তো তোমাদের দাদা খাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে, এটা হচ্ছে সব সেই ইয়ে থেকে নেওয়া, ওই অ্যাপেলো থেকে, ফার্মেসি থেকে নেওয়া, সব তিতো দিয়ে বানানো। কি আমরা খাইতে পারবো দিতা বাবা? না। আর এইটা হচ্ছে, এইটা এই ফার্স্ট টাইম কেনা হলো সোমনাথের জন্য, এটা কালকে থেকে আর সন্ধ্যাবেলা করে ছানা দেবো না, ওকে ওই 1 গ্লাস দুধের মধ্যে এই পাউডারটা গুলে দেব। ঠিক আছে, ডায়াবেটিক প্রোটিন পাউডার। আর এটার সাথে ফ্রি পেয়েছি একটা খুব সুন্দর জিনিস, ওষুধ রাখার জন্য, এরকম ভেতরে আবার এই যে, ও এই যে নাইমুন নুন নাইট সব লেখা রয়েছে, যখন যখন খাবে তখন তখন এর ওষুধগুলোর মধ্যে ক্যাপসুলগুলো ভরে ভরে রেখে দেবে। আর এটা ক্যারি করতেও সুবিধা হবে, ক্যারি করতে সুবিধা হবে, কোথাও ঘুরতে ঘুরতে গেলে ক্যারি করার জন্য। এটা তো তোমাদেরকে দেখালাম কেনার সময় বাবাদের জন্য, বাবা এই যুদ্ধ আগের দিন, আমি তো দেখিনি তখন, ছিলাম না ছিল না। আর সব সময় তো ম্যাগি খাওয়া হয়, এটা একটু অন্যরকম দেখলাম, খেয়েছিস সেটা? না এটা খাইনি। এটা প্রাণের চিকেন ফ্লেভারের নুডলস, কেমন হবে জানি না, একবার ট্রাই করে দেখবো, তাই 4 প্যাকেট কিনেছি। আর এইটা হচ্ছে এই বিস্কুটটা, আমি যখন ওই সোমনাথের বন্ধুর বাড়িতে যাই তখন কাকিমা আমাকে চা দেয় আর এই বিস্কুটটা দিয়ে দেয়, আর আমি চোখ বন্ধ করে এই বিস্কুটটা খাই, এত টেস্ট। তো তার জন্য দাদাও খেতে পারবে, জিরো অ্যাডেড সুগার লেখা আছে, জিরো অ্যাডেড সুগার লেখা আছে তো, তো দাদা তাও খাবে না। ও ওই বিস্কুটটার মধ্যে কি পেয়েছে কি জানি, ওইটা ছাড়া পৃথিবীর কোনো বিস্কুট খেতে যায় না, ওই গমের ইয়ে। হ্যাঁ এইটা মানে এত সুন্দর, তাই কাকিমাকে বললাম যে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাও, আমি ওই বিস্কুটই কিনবো, দিয়ে এটা কিনে নিয়ে এসেছি। দারুণ খেতে, এটার মধ্যে পুরো ইয়ের গন্ধ, ওই আমুল দুধের দুধের গন্ধ ভর্তি। আর এই যে সোমনাথের বিস্কুট, ঠিক আছে। আর এই যে এটা প্রত্যেক মাসে কেনা হয় জনির জন্য, এটা কি কিনেছে সোমনাথ জানি না জনির জন্য, কি ওই যে হাড্ডি নাকি, ট্যাবলেটস ফর ডগস, কি একটা কিনেছে ড্রোন টাল, এটা কিছু একটা হবে জানি না, কিছু ট্যাবলেট তো মনে হয়, ক্রিমি হতে পারে মনে হয়, হ্যাঁ জনির ক্রিমির ওষুধ মনে হয় এটা হতে পারে। আর এটা তো সোমনাথের সুগারের ওষুধ, এইটা দেখাই, এইটা কিনেছি কদিন আগে, একটা মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বড় সাইজের চলে এসেছিল, ওটা মনে হয় তোমরা সোমনাথের চ্যানেলে দেখেছো, ওইটা অ্যামাজনে ফেরত দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি অত বড় চাইছিলাম না, আমি চাইছিলাম ড্রেসিং টেবিলের উপরে রাখবো ছোট। ওই দেখো আমার লিপস্টিকগুলো সব খোলা পড়ে থাকে, তো আমি ভেবেছিলাম ওরকম একটা ইয়ের মধ্যে বাউলের মধ্যে রাখলে পরে আমার ইউজ করতে সুবিধা হবে, নিয়ে নিয়ে তাই ওরকম রেখেছিলাম, কিন্তু ধুলো পরে প্রত্যেকটা লিপস্টিকের গায়ে ধুলো পড়ে গেছে। তারপরে ওই দেখো ভেতরে নেল পলিশগুলো সাজানো, আর এর বাইরে একটা কাঁচ ছিল ড্রেসিং টেবিলের সামনে, সেই রাবণের লঙ্কা যুদ্ধ বেঁধেছিল, তখন ওই কাঁচটা ভেঙে গেছিল।
তারপরে ভেতরে নেল পলিশ গুলো না সব ধুলো পড়ে যাচ্ছে, মানে এইগুলো অনেক শুকিয়ে শুকিয়ে গেছে একদিন দেখলাম না। হ্যাঁ, উপরের গুলো ধুলো পড়ে না, কিন্তু নিচে নেল পলিশ গুলো সব ধুলো পড়ে গেছে। তাই ভেবেছি এইটার মধ্যে, এই একটার মধ্যে রাখবো লিপস্টিক, একটার মধ্যে রাখবো হচ্ছে নেল পলিশ, একটার মধ্যে রাখবো হচ্ছে চুলের সমস্ত গার্ডার, আর একটার মধ্যে কিছু একটা ঠিক ঢুকে যাবে। মেয়েদের সাজার জিনিস রাখার কোনো ইয়ে হয় না, ঠিক আছে। আর এর মধ্যে রয়েছে, ওরে বাবা কি ভারী, এর মধ্যে রয়েছে আম, আম রয়েছে, লেবু রয়েছে, আর হচ্ছে গ্রিন অ্যাপেল রয়েছে, এই তো, আর শশা রয়েছে। বাবা অনেকদিন পর ফল কিনলাম, তাই আর 10 দিন তো হবে ফলের। দাদা যে ফল ফল করছিল তেমনি তো। হ্যাঁ, আর 10 দিন পর ফল কিনলাম, কারণ ফল শেষ হয়ে গেছিল আর আমি ইউটিউব পেমেন্টের জন্য অপেক্ষা করছি। আর নিয়েছি 4টে কুর্তি, এই দেখো, পুরো ভাঁজ পুরো না না, এরকম ভাবেই দেখাই, এত সুন্দর না? হ্যাঁ সত্যি ভালো লাগছে, ভালো লাগছে না বল? ওই দোকানটায় মানে একদিনকে ওই চাবিগিরতে যেতে যেতে দেখি বাইরে একটা কুর্তি ঝুলছে, দেখে দোকানটায় ঢুকলাম, মা ঢুকে মাথা খারাপ হয়ে গেছে যে এত কম দামে এত পিওর সুতি কুর্তি ভর্তি, সুতি পুরো পরে আরাম পাওয়া যাবে, তুলতুল করছে, নরম পাতলা সুতি একদম, কি আরাম পাই এগুলো পরে। এরকম অলরেডি ওই দোকানেরই আমি পরে রয়েছি একটা, যেটা মা দিয়েছে ওই দোকানে। মা যখন বলছিল তোকে কিছু দেবো আমি পেমেন্ট পে, মাকে আমি ওই দোকানের অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম যে ওই দোকান থেকেই আমাকে কুর্তি দেবা। আর এই দেখো এই একটা নিয়েছি, প্রত্যেকটা সুন্দর বল। আর এই একটা নিয়েছি সাদার উপরে, এই একটা নিয়েছি, সবকটাই পরে ফেলবো আস্তে আস্তে, দেখতে পাবে তোমরা। আর একটা লেগিংস নিয়েছি, সাদা কালো লাল তো সবারই থাকে, কিন্তু ভ্যারাইটিস কালারের বলতে এই একটা হলো আর এই একটা দুটো। চলো এই আমার আজকের শপিং, আর কিছু নেই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে, টাটা। দেখো সোনামা এখন শুয়ে পড়েছে, এখন আর অতটা জ্বর নেই গায়ে, জয়ের ওষুধ খাওয়ানো হয়েছে, এই যে এই ওষুধটা খুব ভালো ওষুধ, এই ওষুধটা খাওয়ালে পরে জ্বর একদম সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে যায়। আর ওর জন্য আনা হয়েছে এই যে ওয়ারেস, এটা খুব ভালো, বাচ্চাদের বমি পায়খানা হলে, বমি পায়খানাও হচ্ছে জ্বরের সাথে সাথে, তো এখন অনেকটাই শরীরটা ভালো আছে। ঠিক আছে ঘুমাও, লাইট অফ করে দিচ্ছি।